প্রিয় চাকরি প্রত্যাশী, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। এটা নিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই বলবো ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং দেখেন, ভূমি জরিপ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে এটা কিন্তু অনেক বছর পরে এসেছে। এই নিয়োগটা আসার কথা ছিল আপনার 18-19 সালে, যেটা এসেছে আরও 4-5 বছর পরে ধরতে গেলে। তো এই সার্কুলারগুলো আসে অনেক পরে পরে, দেখা যায় 6-7 বছর 10 বছর পরেও এই সার্কুলারগুলো আসে। তাই যে প্রথম প্রশ্ন, একাধিক পদে আবেদন করা যাবে কি না? হ্যাঁ, আবেদন করা যাবে, একাধিক পদে আবেদন করা যাবে, কারণ তারা সার্কুলারে কিন্তু উল্লেখ করে নাই যে একাধিক পদে আবেদন করা যাবে না, এটা তারা উল্লেখ করে নাই। এবার পরীক্ষা একই সময় হবে? দেখেন, 16 গ্রেডের যেই পরীক্ষাগুলো আছে এটা কিন্তু একই সময়ে হতে পারে, কারণ বিগত বছরে আমরা NSI আরও অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে দেখতে পেয়েছি যে 16তম গ্রেডের বা 20তম গ্রেডের একই গ্রেডের বিভিন্ন পদের একই প্রশ্নে পরীক্ষা হয়েছে। তবে আপনি যদি 2টা গ্রেডে আবেদন করেন, ধরেন 16তম গ্রেডের পরীক্ষা হবে আলাদা দিনে, 20তম গ্রেডের পরীক্ষা হবে আলাদা দিনে, এভাবে যদি আবেদনটা করেন তাহলে আপনি বিভিন্ন পদের পরীক্ষা দিতে পারবেন। এবার পরীক্ষা কি MCQ হবে নাকি লিখিত হবে? দেখেন, অফিস সহায়ক সহ 16তম থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের, বেশিরভাগ সময়ই দেখা যায় এটা লিখিত পরীক্ষা হয়। তাই আমরা ধরে নিতে পারি যে লিখিত পরীক্ষা হচ্ছে এবং লিখিত পরীক্ষাই হবে। এখানে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিক থেকে কিন্তু প্রশ্ন হবে এবং লিখিত পরীক্ষা হবে। এই জন্যে আমরা কিন্তু বই তৈরি করতেছি, অলরেডি আমাদের বুক বাইন্ডিং আছে। বইটা হাতে পেলে আমরা রিভিউ ভিডিও দিব এবং অবশ্যই খুব দ্রুত আপনারা বইটা সংগ্রহ করে ফেলবেন, কারণ অনেকেই আপনারা ফোন দিচ্ছেন, SMS দিচ্ছেন, কমেন্ট করতেছেন যে ভাই বই দরকার, বই দরকার। আমরা আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা খুবই গুরুত্বপূর্ণ ভালো একটা ইফেক্টিভ বই তৈরি করতেছি, যেটা আসলে পড়লে আপনার কাজ হবে। তো পরীক্ষা কি নিজ জেলায় হবে? না, পরীক্ষা নিজ জেলায় হবে না, কারণ জেলাভিত্তিক যদি সার্কুলার থাকে, ধরেন আপনার ঢাকা ভূমি অফিস থেকে সার্কুলার, তাহলে ওই শুধু ঢাকা জেলায়ই পরীক্ষা হবে। নীলফামারী ভূমি অফিসের সার্কুলার, DC অফিসের সার্কুলার, তাহলে ওই নীলফামারীতেই হবে। তাই বিভাগীয় পর্যায়েও পরীক্ষা হবে না, একমাত্র ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনাদের সকলের পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এবার পোস্টিং কি নিজ জেলায় হবে? হ্যাঁ, পোস্টিং নিজের জেলায় হবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, কারণ বিগত বছরগুলোতে ভূমি অফিস বা ভূমি অধিদপ্তর বা ভূমি রেকর্ডের যত সার্কুলার এসেছে দেখা গেছে নিজের জেলায় পোস্টিং হয়েছে। তো এটার প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন? প্রস্তুতি নিতে BCS-এর বিগত বছরের যত প্রশ্ন আছে সকল প্রশ্নটা সলভ করতে হবে, এবং আমরা যে বইটা তৈরি করব সেই বইটা কিন্তু আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে, এবং সেই সাথে 11তম থেকে 20তম গ্রেডের আমাদের একটা জব সলিউশন বই আছে, ওই বইটা আপনার কালেক্ট করতে হবে। এবং আমাদের বইটা কিন্তু প্রায় রেডি, আমরা কিছুদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যে আমরা কিন্তু বইটার রিভিউ ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং বইটা সংগ্রহ করবেন, যেহেতু একটি গুরুত্বপূর্ণ সার্কুলার, তাই আমরা অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এমন একটি প্রিপারেশান দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনার একটা বই পড়লে খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। তাই বলবো অবশ্যই আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, যদিও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভূমি অফিসের চাকরিটা খুবই শান্তির চাকরি, একদমই বলা যায় নিজের এলাকায় থেকে, নিজের জেলায় থেকে একটা পাওয়ারফুল চাকরি, কারণ ভূমি অফিসে বা সেটেলমেন্ট অফিসে আপনার সবারই কিন্তু যেতে হয়। তো এই সার্কুলারের কোন পদের কি কাজ, যেমন রেকর্ড সহকারী, পেশকার, খারিজ সহকারী সহ সকল পদের কাজ, বেতন, পোস্টিং বিভিন্ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আরেকটি ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলে গেলে সেই ভিডিওটি দেখতে পারবেন। এবং এখনও আপনারা যারা সার্কুলারটা দেখেন নাই, আমাদের চ্যানেলে গিয়ে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে নতুন সার্কুলারটা, এই সার্কুলারটা দেখে আসবেন, কারণ কোথায় পদসংখ্যা বেশি, কোথায় পদসংখ্যা কম, এগুলো দেখে আপনি যদি একটু বুঝে শুনে আবেদনটা করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে ভালো ফলাফল করবেন। এবং এই মুহূর্তে বিভিন্ন জেলায় কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, এবং এই স্বাস্থ্য সহকারী পদের জন্য যে বইটা পড়লে চাকরি নিশ্চিত সেই ধরনের বইটাই কিন্তু আমরা তৈরি করেছি, এবং অধ্যায়কারে সাজানো শতভাগ কমনের সাজেশান দিয়েছি, গুরুত্বপূর্ণ MCQ প্লাস রিটেন সাজেশান দেওয়া আছে,
এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক আমরা বইটা রচনা করেছি। এবং আপনারা যারা ফেসবুকে আমাদের ভিডিও চান বা পোস্ট চান, বিভিন্ন তথ্য জানতে চান বা এসএমএসে কথা বলতে চান, তারা হৃদয় আপডেট জব প্রিপারেশন যে পেজটা আছে অবশ্যই এই পেজটিকে, ফেসবুক পেজটিকে সার্চ করে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং কোনো কিছু জানতে হলে এখানে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। এছাড়াও হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলে আপনারা যারা আছেন, আমাদের প্রায় 44,000 সাবস্ক্রাইবার, আমাদের পরিবারের সদস্য, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আমরা। এবং আপনাদেরকে মন থেকে দোয়া করি, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, আমাদের কাছ থেকে সাজেশন নেন, আমাদের দিক নির্দেশনা মেনে পড়াশোনা করেন, মহান সৃষ্টিকর্তার দোয়া এবং আশীর্বাদে অবশ্যই আপনারা একদিন নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তাই বলবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।